बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामुअलैकुम जानाच्छी वेलकम टू श्रावणीज किचेन दर्शक आरो एक बार आपनादेर माझे आज के आमी कोरियान एक नूडल्सर नतून एक फ्लेवर निये चले आसलाम। एटा होच्छे सामियांग ब्रैंडेर जाजांग जेटा होच्छे कोरियान ब्लैक बीन सस। এই ফ্লেভারের হবে, এটা একটু স্পাইসি আই থিঙ্ক মনে হচ্ছে, এটা আমি কখনো খাইনি, এটাই ফার্স্ট টাইম আমি ট্রাই করব। সো এই নুডলসটা কীভাবে রান্না করা যায় আসুন আমরা দেখে নিই। আমরা আজকে একটু অন্যরকম করে রান্না করব। এখানে দেখা যাচ্ছে সসেজেস আছে, বিনস আছে, তো আসুন দেখে নিই আমরা কীভাবে এই সামিয়াংয়ের জাজাংটা আমরা আজকে রান্না করি। তো আমাদের প্রথমেই প্রয়োজন হবে একজনের জন্য এক প্যাকেট জাজাং, এটা দুজন ছোট মানুষ হলে দুজন খেতে পারবে। তারপরে আমরা এখানে নিয়েছি 250 গ্রাম মুরগির বুকের মাংস, যেটাকে আমরা একটু লম্বা লম্বা করে কেটে রেখেছি, এটা কাঁচা রান্না করব। লাগবে একটা ডিম, ডিমটা আমরা পোচ করে দিব। এখানে আছে একটা সসেজেস, যে সসেজেসটাকে আমি সেদ্ধ করে তারপরে আমি এটাকে সুন্দর করে একটু লম্বাটে স্লাইস করে কেটে নিয়েছি। আর লাগবে আমাদের এখানে সয়া সস, আর মশলার ভেতরে লাগবে এখান থেকে লবণ লাগবে, গোলমরিচের গুঁড়া লাগবে। তো দর্শক প্রথমে আমরা মুরগির যে মাংসটা ওটা একটু রান্না করব। তো দর্শক কড়াইটা গরম হয়ে গেছে, আমরা এখানে এখন খানিকটা তেল অ্যাড করে দিব, অল্প করেই দিচ্ছি। আপনারা চাইলে এখানে একটু বড় করে পেঁয়াজ করেও দিতে পারেন, পেঁয়াজ একটু বড় করে স্লাইস করে নিয়ে, বাট আমি আজকে পেঁয়াজ দিব না। তো এখন এটা কিন্তু গরম হয়ে গেছে অলরেডি, আমরা এর ভেতরে চিকেনটা দিয়ে দিচ্ছি। এটা একটু ক্যারামেলাইজ করে আমরা এটাকে ভেজে নেব, আর এত তেলেরও প্রয়োজন হবে না। তেল আমরা উঠানোর আগে তেলটা ঝরিয়ে ফেলব। দর্শক এর সাথে আমরা সসেজেসগুলো অ্যাড করে দিব, কারণ আমরা চাচ্ছি একটু ক্যারামেলাইজড ভাব আসবে। তো সসেজেসগুলো এর সাথে দিয়ে দিলাম, একই সাথে একটু হালকা ভাজা হয়ে যাক। আমরা এখন এর মধ্যে যা দিব তা হলো আমরা পরিমাণ মতো লবণ দিব, যেহেতু সয়া সস দিব সো লবণ অনেক কম, আর মাংস যেহেতু কম লবণও কম। আর দিব একটু বেশি করে গোলমরিচের গুঁড়া, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া দিলাম। এরপর যেটা দিব সেটা হচ্ছে সয়া সস। সয়া সস আমরা এক চা চামচ, দুই চা চামচ দিয়ে দিলাম। আর নামানোর আগে আমরা খানিকটা চিনি অ্যাড করব। তো এটা একটু সেদ্ধ হওয়া পর্যন্ত, ক্যারামেলাইজড হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। দর্শক আমাদের উপরে টপিংটা কিন্তু প্রায় অলমোস্ট রেডি। আমরা এখন যেটা করব, আমরা একদম হাত দিয়ে পিঞ্চ অফ একদম মানে সুগার এখানে দিয়ে দিচ্ছি, আমি হাত দিয়েই দিচ্ছি, আমার হাত পরিষ্কার আছে। একটু ক্যারামেলাইজড হওয়ার জন্য আমরা এই কাজটা করলাম, এটা করে আর কিছুই না মিনিট খানেক রেখে নামিয়ে ফেলব। দর্শক আমাদের যে পুট ইয়াটা, যেটা স্টাফিং বা যাই বলেন সাজানোর জন্য, এটা রেডি। একটা ডিমও আমি পোচ করে রেখেছি এখানে, আপনারা চাইলে সানি সাইড এগ করতে পারেন, না উল্টে, বাট আমার সানি সাইড এগ খেতে তেমন ইচ্ছা করে না, সো আমি একবার উল্টে নিছি। আর নুডলসের প্যাকেটটা কাটা হয়ে গেছে, আমরা এখানে আগে 500 ml পানি দিয়ে দিচ্ছি, পানিটা একটু গরম হতে থাক। 500 ml পানি দিয়ে দিলাম। আর এই যে নুডলসের প্যাকেটটা কাটা হয়ে গেছে, এখানে আমরা দেখতে পাচ্ছি কি কি আছে। এখানে আছে নুডলসটা তো আছেই, এখানে একটা ফ্লেক্স, এখানে বিভিন্ন রকমের জিনিস দিয়ে একটা ফ্লেক্স তৈরি করা আছে। আর এখানে হচ্ছে আমাদের সেই, এটা ছিল হচ্ছে কোরিয়ান ব্ল্যাক বিন সস, এটা হচ্ছে সেই ব্ল্যাক বিন সসটা। তো আমাদের পানিটা একটু ফুটান্ত হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করছি। দর্শক আমাদের পানিটা ফুটতে আরম্ভ করেছে, আমরা এখানে যে ফ্লেকের যে প্যাকেটটা সেই প্যাকেটটা দিয়ে দিব। এটাতে কি কি আছে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। এখানে ড্রাইড ক্যারোট, ড্রাইড বিনস, তারপরে ড্রাইড ক্যাবেজ, এগুলো আর ড্রাইড আনিয়ন, এগুলো দেওয়া আছে। তো এগুলো আমাদের গরম পানির ভিতর দিতে হবে, এগুলো পুরোটা আমরা গরম পানিতে দিয়ে দিচ্ছি, এরপরেই আমরা নুডলসটা দিয়ে দিব। এখন আমরা আমাদের এই পানিটার ভেতরে আমরা নুডলসটা দিয়ে দিব, ভেতরে যা আছে তাও দিয়ে দিচ্ছি। আর পানিটা কিন্তু এতখানি আমাদের লাগবে না, আপনি চাইলে পুরোটা টানিয়েও নিতে পারেন, এছাড়া সেদ্ধ হলে আপনারা পানিটা ছেঁকে অল্প একটু পানি রাখতে পারেন। তো আমি জাস্ট ট্রাই করব পানিটা একটু টানিয়ে নেওয়ার। দর্শক আমাদের নুডলসটা টানানো হয়ে গেছে, পানিটা শুকিয়ে গেছে, এখন আমরা যে ব্ল্যাক বিন পেস্টটা আছে সেটা সম্পূর্ণ এখানে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু পুরোটাই দিতে হবে, না হলে টেস্ট আসবে না, সো আমরা পুরোটা দিয়ে দিচ্ছি।
পুরোটা দিয়ে এখন জাস্ট একটু স্টার করে নিব। তো ঠিক আছে দর্শক, আমরা এটাকে একটু স্টার ফ্রাই করে নিয়ে আমরা পরিবেশন করে দেখাচ্ছি। প্রিয় দর্শক, আমাদের রামেনটা একদম রান্না রেডি। এখন আমরা যেই চিকেন আর যেই সসেজেসটা রেখেছিলাম সেটা এখন এই সাইড দিয়ে দিয়ে দিব। আপনারা চাইলে ভেতরেও মিক্স করে নিতে পারেন, বাট এটা দেখতে সুন্দরের জন্য আমরা এটা সাইড দিয়ে সাজাই। সাধারণত রামেনের নিয়মই তাই, প্রত্যেকটা আইটেম সাইড দিয়ে সাজানো থাকবে, আমরা জাস্ট মিক্স করে খাবো। আর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের যে ডিমটা আমরা পোচ করে রেখেছিলাম ডিমটা এখানে দিয়ে দিব। আপনারা চাইলে আরও নরম একটা ডিম দিতে পারেন, বাট আমার কাছে এই স্টাইলের ডিমটা ভালো লাগে। আরও একটা কাজ করব, একটু অপেক্ষা করতে হবে। আর ডিমটার উপরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা সামান্য একটু গোলমরিচের গুঁড়া ছিটিয়ে দিব, যাতে একটু দেখতে সুন্দর লাগে। আর একটু পাপরিকা পাউডার যদি বাসায় থাকে তো দিতে পারেন। তো ঠিক আছে দর্শক, আমাদের আজকের যেই ব্ল্যাক বিন পেস্ট ফ্লেভারের রামেনটা ছিল সেটা কমপ্লিটলি রেডি। আশা করি এই ফ্লেভারটা সবাই ট্রাই করবেন এভাবেই, এবং আশা করি অনেক মজা করে সবাই খাবেন। তো কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দর্শক সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে জলদি। আল্লাহ হাফেজ।